গাজীপুরের পানি বিষাক্ত হয়ে গেছে শিল্প উন্নয়নের মূল্য দিচ্ছে স্থানীয়রা বললেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী সোমবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মেঘনা নিট কম্পোজিট লিমিটেডের ইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এর আগে তিনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়গড়িয়া মাস্টারবাড়ি ব্রিজের লবলং খালে গৃহস্থালী ও বিষাক্ত রাসায়নিক বর্জ্য ফেলে পরিবেশ দূষণের চিত্র ঘুরে দেখেন উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান সহ আর অনেকেই